রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন। আজ 3রা মার্চ, রামকৃষ্ণ মিশনের 125 বছর উদযাপন উপলক্ষে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন একটি শোভাযাত্রার আয়োজন করেছেন। এটি আমাদের রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের প্রথম শোভাযাত্রা। আমরা প্রায় 400 লোকের উপস্থিতিতে এই কথামৃত ভবন থেকে আমাদের মা ঠনঠনিয়া কালী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির হয়ে ঝামাপুকুর ঠাকুরের যে স্মৃতিধন্য যে সমস্ত তার স্থান, ঝামাপুকুর কেশব সেন স্ট্রিট হয়ে আমা স্ট্রিট হয়ে আমরা স্থানীয় প্রায় 1.5 ঘন্টা এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হলো। স্থানীয় মানুষ আমাদের সাথে উপস্থিত ছিলেন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঠাকুর মা স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, আমাদের কথামৃত ভবনের সৌজন্যে। আর আমাদের আমরা একটি প্রতি বছর ঠাকুরের উৎসবের পূর্ব মুহূর্তে এরকম শোভাযাত্রার করার আমরা চেষ্টা করব। ঠাকুর মা স্বামীজির যাতে সকলের কাছে পৌঁছে দিতে পারে, তাদের ভাব আদর্শ বাণী সকলের কাছে যেন পৌঁছে যায়, তার উদ্দেশ্যে আমাদের এই শোভাযাত্রা। ধন্যবাদ, নমস্কার। মাছটা ফাঁকা রাখুন, মাছটা একটা লাইনটা সোজা রাখুন, এদিকে একটু জেমে দাঁড়ান, এদিকে দেখি দেখি ওই লাইনে, চলো লাইনে। এই মাধব দা, ও পিছনে চলো পিছনে। আপনি লাইন ভেঙে দিয়েছেন কেন? লাইনটা সোজা করুন। লাইনটা ভেঙে যাচ্ছে, দেখি দেখি লাইন দেখি দেখি লাইন দেখি ভেঙে যাচ্ছে।
এইখানে লাইনটা গোলমাল হচ্ছে আমি বুঝতে পারছি, এইদিকে টেনে নিচ্ছে না। গার্জেন পিছনে খুলেছে।